বর্তমান মুখ্যমন্ত্রী দুষ্কৃতকারীর পক্ষে বলে অভিযোগ করলেন বাম নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। রবিবার বাজারঘাট অঞ্চল এলাকায় আক্রান্ত হন সিপিএম স্থানীয় নেতা কর্মীরা। অভিযোগ, বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করেছে। সোমবার আহতদের দেখতে জিবি হাসপাতালে যান প্রাক্তন সাংসদ তথা নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পাল্টালেই হয় না, বর্তমান মুখ্যমন্ত্রী আরও বেশি দুষ্কৃতকারীদের পক্ষে। চলছে সুশাসন নিশ্চয় তাদের জন্য, সবাইকে মেরে ফেল। আমরা সুশাসনে, আমরা যারা রাজা কয়েকজন আছি, আমরা সুশাসন, তাদের জন্য সুশাসন। আমি বলবো চিফ মিনিস্টার পাল্টালেই হয় না, চিফ মিনিস্টার পাল্টিয়েছে তারা, কিন্তু দেখা যায় এই চিফ মিনিস্টার আরও বেশি দুষ্কৃতিকারীর পক্ষে। আমি স্পষ্ট বলব যে উনি একজন ডাক্তার মানুষ, উনি মানুষের জীবন বাঁচানোর কথা উনি বলছেন। সিপিএমের পক্ষে তো কোনো মানুষ নেই, সিপিএম শত্রু, জনগণের শত্রু, এরকম বলতে পারে একজন চিফ মিনিস্টার? দলমত নির্বিশেষে সবাই একই কথা বলছে, একই রাজ্য, একই শাসন, একই প্রশাসন। আর এই ডেমোক্রেটিক কান্ট্রি, যে কোনো দল সরকার পরিবর্তন হতেই পারে, মানুষ ভোট দিতেই পারে। সরকার পরিবর্তন হলে কি সব মানুষকে মেরে ফেলতে হবে? শুধু যারা সরকারের পক্ষে আছে, কয়েকজন মন্ত্রী আছে, এমএলএ আছে, কয়েকজন মন্ডলের নেতা আছে, তারাই বেঁচে থাকবে, আর সবাইকে মেরে ফেলবে? আমাদের ঝর্ণা দাস বৈদ্য বলেন, ভোটের জন্য মানুষ প্রস্তুত হচ্ছেন, মানুষই হলো প্রধান শক্তি, মানুষ যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমরা পারতাম, যেদিন আমার বাড়ি একা খুলল সেদিন প্রচুর পরিমাণে ছিল, কিন্তু আমরা তো আমাদের ছেলেদেরকে সেই শিক্ষা দিইনি যে মানুষকে মারো গিয়ে, মানুষের মাথা ফাটিয়ে দাও, হসপিটালে ঢুকিয়ে দাও, তাকে খুন করে ফেলো। এরা বিজেপি এই শিক্ষা দিতে পারে, আমরা এই শিক্ষা আমাদের ছেলেদেরকে দেইনি। কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর চুরি করিয়ে রাখবো, আমরাও তৈরি হতে হবে, আমরাও তৈরি আছি। কিন্তু আমরা চাইছি না রাজ্যের মধ্যে অশান্তি হোক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, আমরা এটা চাই না। আর কয়েক মাস পরে রাজ্যে 23 নির্বাচন, আপনারা বিরোধীরা তো এক হওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে, বা বিরোধীরা একটি মঞ্চে এসে কোনো আন্দোলন, বা আপনাদের আহ্বান আছে? আমরা প্রথমে তো আগে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারপরে তো ভোট, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে না, নিজেরা ভোট দিয়ে, ছাপ্পা ভোট দিয়ে বাস করে সরকারে সরকার গঠন করে, মুখ্যমন্ত্রী হয়ে যায়, মুখ্যমন্ত্রী ছাপ্পা ভোটে জিতে। তো এখানে জনগণের তো কোনো গণতন্ত্র নেই, জনগণ তো ভোট দিতে পারে না। জনগণ যদি ভোট দিতে পারে, ভোটের জন্য জনগণ প্রস্তুত হচ্ছে। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের আত্মবিশ্বাস এটা আছে যে জনগণই হলো প্রধান শক্তি, জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।